আপোনালোক বিডি টিচিং চেনেলক স্বাগত আজি আমি চতুৰ্থ পঞ্চম শ্ৰেণী উদ্দেশ্যৰে কিছু সাধাৰণ জ্ঞান প্ৰশ্ন আলোচনা কৰিব ভিডিঅ'টি আৰখিলে যদি ভিডিঅ'টি আপোনাক পচন্দ লাগে ভিডিঅ'কু লাই চতুৰ্থ পঞ্চম শ্ৰেণীৰেডিয়মে পঢ়ু বা বিদ্যাৰ্থীক ভিডিঅ'টো শেয়াৰ কৰিব কমেণ্ট দা এইপৰি নূত শিক্ষণ ভিডিঅ' পাইপাই বি টি টিচিং য়ুটুব চেনেলটো ছবসক্ৰাইব কৰা ଏଠାରେ ପ୍ରଶ୍ନଟି ରହିଛି କେଉଁ ଜଙ୍ଗଲରେ ହାତୀ ଅଧିକ ଅଛନ୍ତି ଉତ୍ତରରେ ଆମେ ପାଇବା ଚନ୍ଦକା ସେହିପରି ପରଜୀବି କାହାକୁ କହନ୍ତି ଯିଏ ଅନ୍ୟକୁ ଆଶ୍ରୟ କରି ବଞ୍ଚନ୍ତି ପରଜୀବି କାହାକୁ କହନ୍ତି ଉତ୍ତର ଆମେ ପାଇଲେ ଯିଏ ଅନ୍ୟକୁ ଆଶ୍ରୟ କରି ବଞ୍ଚେ ତାହାକୁ ପରଜୀବି କୁହାଯାଏ ସେହିପରି କାଉ ବସରେ କିଏ ଅଣ୍ଡା ଦିଏ କାଉ ବସାରେ ଅଣ୍ଡା କୋଇଲି ଦିଏ ତେଣୁ ଉତ୍ତରରେ ଆମେ ପାଇବା କୋଇଲି ଏହିପରି ସାଧାରଣ ଜ୍ଞାନ ପ୍ରଶ୍ନ ଉତ୍ତରକୁ ଖାତରେ ଲେଖି ପଢ଼ିଲେ ନିଶ୍ଚିତ ଭାବରେ ଆମେ ମନେ ରଖିପାରିବା ଯାହା ଚତୁର୍ଥ ପଞ୍ଚମ ଶ୍ରେଣୀରେ ପଢ଼ୁଥିବା ଓଡ଼ିଆ ମିଡ଼ିୟମର ପିଲାମାନଙ୍କ ପାଇଁ ଉଦ୍ଦିଷ୍ଟ ସେହିପରି ଓଡ଼ିଶାର ସହର ସଂଖ୍ୟା କେତେ ଉତ୍ତର ଆମେ ପାଇବା ମୋଟ ଶହେ ଆଠ ଓଡ଼ିଶାର ସହର ସଂଖ୍ୟା ସେହିପରି ଉତ୍କଳ ବିଶ୍ୱବିଦ୍ୟାଳୟ କେବେ ପ୍ରତିଷ୍ଠିତ ହୋଇଥିଲା ଉତ୍ତର ଆମେ ପାଇବା ଉଣେଇଶହ ତେୟାଳିଶ ମସିହାରେ ଉତ୍କଳ ବିଶ୍ୱବିଦ୍ୟାଳୟ ପ୍ରତିଷ୍ଠିତ ହୋଇଥିଲା ସେହିପରି ଓଡ଼ିଶାର ରାଜଧାନୀ ନାମ କ'ଣ উত্তরে আমি পাইবা ভুবনেশ্বর এইপরি বিভিন্ন প্রশ্ন উত্তর যাহা সাধারণ জ্ঞান সম্পর্কিত পড়িলে নিশ্চিত ভাবে মনে রকিপার সেপর কেউ প্রাণী সর্বদা কাঁদু থাকে উত্তরে পাইবা কুম্ভীর কেউ পক্ষী রাতে ভালো দেখিপারে উত্তরে পাইবা পেচা কেউ সংক্রান্তি ওড়িয়া নববর্ষ পালিত হুয়ে উত্তরে পোনা সংক্রান্তি ওড়িশার কেউ মশারে মহাবত্যা হয়েছিল উত্তরে পাইবা উনিশশো অন মার সেপর খাদ্য কেউটি হজম হুয়ে উত্তরে পাকস্থলী সেপরি ওড়িশার লোকসভার সভ্য সংখ্যা উতরে উত্তরে একইশ কেবে ওড়িয়া ভাষা সরকারি ভাষা ভাবরে স্বীকৃতি পাই উত্তরে উনিশশো পঞ্চাশি সেপর ওড়িশার নয়া রাজধানী কেউটি অবস্থিত উত্তরে পাইবা ভুবনেশ্বর সেইপরি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর যা সাধারণ জ্ঞান সম্পর্কিত পড়লে নিশ্চিত ভাবে মনে রকিপার আশা করছি ভিডিওটি আরম্বর শেষ পর্যন্ত দেখলে যদি ভিডিওটি আপনার পছন্দ লাগে ভিডিওকে লাইক করা ওড়িয়া ভিডমে পড়ুথবাওয়া চতুর্থ পঞ্চম শ্রেণী বিদ্যার্থী মেয়ে ভিডিওটি সেয়ার করা কমেন্ট দেব এইপরি নূতন শিক্ষণ ভিডিও পাই বিডি টিচিং ইউট্যুব চ্যানেল সাবস্ক্রাইব করা ধন্যবাদ